আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটাতে শিখব সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে রূপান্তর। তো এখানে আমরা হচ্ছে প্রথমত একটা দশমিক ভগ্নাংশ লিখি। এইখানে আমরা হচ্ছে একটা দশমিক সংখ্যা নিয়েছি, সেটা হচ্ছে 0.5। এটাকে আমরা ভগ্নাংশ কিভাবে রূপান্তর করব এটা আমরা এখন দেখব। এই 0.5কে আমরা এখানে যদি ভগ্নাংশ নির্ণয় করতে যাই, তাহলে এইখানে আমরা হচ্ছে যে পূর্ণ সংখ্যা সেটার ক্ষেত্রে আমাদের হচ্ছে শূন্য ছাড়া আর কী কী সংখ্যা রয়েছে সেটা আমরা লব আকারে লিখব। যেহেতু আমরা জানি ভগ্নাংশ হচ্ছে লব আর হরের সমন্বয়ে তৈরি, তো আমরা হচ্ছে এখানে যে পূর্ণ সার্থক অঙ্ক রয়েছে সেটা আমরা উপরে লিখব। এখানে হচ্ছে শূন্যর তো কোনো দাম নেই আমরা জানি, তো শূন্যটা লেখা যাবে না। এখানে পাঁচ আছে, এটা এটা সবসময় লবে চলে যাবে। তারপর আমাদের দেখার বিষয় হচ্ছে দশমিকের জন্য আমরা সবসময় হরের ঘরে একটা এক নিব। দশমিকের জন্য সবসময় আমরা হরের ঘরে একটা এক নিব। তারপর আমরা কাউন্ট করব দশমিকের পর কয়টা এরকম ঘর রয়েছে। দশমিকের পর একটা ঘর রয়েছে, একটা, এটা একটা মানে একক রয়েছে একটা। সো আমরা এখানে একটা শূন্য বসাবো। এটাই মূলত দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে পরিণত করার সহজ প্রক্রিয়া। তো এইটাকে আমরা লঘিষ্ঠ আকারেও প্রকাশ করতে পারি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তার মানে 1/2 বা 2/1। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। লঘিষ্ঠ আকারে প্রকাশ না করলেও আমাদের কোনো সমস্যা নেই। এখানে আমরা আরেকটা দশমিক সংখ্যা নিয়ে আমরা দেখি প্রকাশ করতে পারি কিনা ভগ্নাংশে। এখন হচ্ছে এখানে নেই, যদি 0.13, তো এখানে ভগ্নাংশ কী হবে? আমরা বলেছি যে সার্থক যে অঙ্ক রয়েছে শূন্য ছাড়া, এখানে রয়েছে 13, বা দশমিকের পরে বলতে হয় 1/3। তাহলে আমাদের ভগ্নাংশের জন্য আমরা আগে প্রস্তুত করে নিই, ওপরে লব নিচে হর। লবটা হয়ে যাবে এখানে যে সার্থক অঙ্ক রয়েছে, সার্থক বলতে এখানে শূন্য বাদে যে সংখ্যাটা থাকবে সেটাই আমরা নিয়ে নিব। এখানে রয়েছে 13, তো আমরা 13টা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের যেটা দেখার বিষয়, এই দশমিকের জন্য সবসময় আমরা হরের ঘরে এক নিয়ে নিব। তারপর আমরা কাউন্ট করব দশমিকের পরে কত রয়েছে, একক, দশক, তার মানে দুইটা, এজন্যই দুইটা এখানে জিরো হয়ে যাবে। মূলত দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করার এইটাই হচ্ছে সহজ প্রক্রিয়া। আর এইভাবেই হচ্ছে আমাদের সহজেই দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করার সহজ প্রক্রিয়া এভাবেই আমরা করতে পারি। এটা বেজোড় একটা জোর, এজন্যই আমাদের হচ্ছে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, এটা গিয়েছে তো এটা যাবে না। আরও যদি আমরা দেখি, যদি এই পাশে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা যেমন 1.5 এরকম যদি দশমিক সংখ্যা হয় শূন্য ছাড়া, এটার নিয়মটা একটু ভিন্ন। কেমন? আগে লবটা ওরকমই থেকে যাবে, এখানে রয়েছে 1/5, তাহলে আমরা হচ্ছে এখানে 1/5 লিখে নিব। এবং হচ্ছে আমরা দেখব দশমিকের পরে কত ঘর রয়েছে। এখানে হচ্ছে দশমিকের পর রয়েছে একটা, সবসময় আমরা এটাই খেয়াল করব দশমিকের জন্য হরে এক এবং দশমিকের পরে কয়টা ঘর রয়েছে সেটার জন্য ওই কয়টাই শূন্য নিতে হয়। তো এখানে রয়েছে একটা, তো এখানে আমি একটাই শূন্য নিয়ে নেব। তো এটাই হচ্ছে ভগ্নাংশ থেকে দশমিক সংখ্যায় পরিণত করার সহজ প্রক্রিয়া। এটাকে আমরা আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, যেমন এটা হচ্ছে 3/5, 5/2, 10, তার মানে হচ্ছে 3/2 বা 2/3। ওকে, আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।